নমস্কার। আপনারা অনেকে জানেন যে এই সময়ের মধ্যে আগরতলা এবং রাজ্যের অন্যান্য জায়গায় রেগা প্রকল্পে যারা নিযুক্ত রয়েছেন তারা চাকুরির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাদের চাকরি থাকবে কি থাকবে না তার চেয়ে বড় কথা হল তাদের চাকরির নিশ্চয়তা প্রদানে সরকার এবং দপ্তর যেন দায়িত্ব থেকে খানিকটা হলেও নিজেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটু অন্যভাবে বললে তাদের চাকরির মেয়াদ এখন আর এক বছর নেই, ছয় মাস পর্যন্ত তাদের দেওয়া হয়েছে। যারা কর্মচারীরা রয়েছেন, রেগার যারা কর্মচারীরা রয়েছেন, তারা তাদের দাবির কথা হয়তো সংশ্লিষ্ট সকলের কাছে শুনিয়েছেন, সকলের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু তারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে রয়েছেন। এবং রেগা নিয়ে অনেক কথাবার্তি হয়, অনেক জায়গায় সেখানে আন্দোলন হয়, রেগার বিভিন্ন জায়গায় সেখানে রেগার কিছু নিয়ম কানুন নিয়ে সেখানে সাধারণ মানুষের মধ্যে যারা রেগার শ্রমিক রয়েছেন বা প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন, প্রকল্পে কাজ করছেন যারা, তারা ঠিক মতন টাকা পয়সা পাচ্ছেন না কিংবা মজুরি পাচ্ছেন না, এমন অভিযোগ যেমন রয়েছে, চাহিদা মতো মজুরি মিলছে না তাদের। একদিকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ সেখানে রেগা কর্মচারীদের, ত্রিপুরা 2700 কর্মচারী রয়েছেন, ধীরে ধীরে মনে হচ্ছে তাদের ভবিষ্যৎ কারোর কারো ধারণা আশঙ্কা 10,323-এর মতো। আমরা স্ল্যাগ নেম হিসেবে সেই জায়গায় বিষয়টি উত্থাপন করেছি। আমরা শুরুতে একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরছি যে বিষয়টি হচ্ছে ডুঙ্গুরনগর ব্লকের, সেখানে রেগায় যারা কাজ করেছেন তাদের মজুরি প্রদানের ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যে শর্তে বলা যায় বিতর্ক চরমে। ঠিক অন্যদিকে আগরতলা ছাড়া, বিশেষ করে আগরতলা সেখানে টোয়েপের কাজ, যেহেতু পুরো নিগম সেখানে বিজেপির রয়েছে, তারপরও সেখানে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, যে দপ্তর জেলা ব্লক কিংবা গ্রাম উন্নয়ন দপ্তর ইত্যাদির ক্ষেত্রে রেগা কর্মচারী রয়েছে, তাদের কথা ভেবে বা অন্যান্যদের কথা যুক্ত করে ঠিক এই সময়ের মধ্যে একটা তীব্র সংকট দেখা দিয়েছে, আশঙ্কা দেখা দিয়েছে চাকুরিচ্যুতির 2700 রেগা কর্মচারীর ভবিষ্যৎ কোন দিকে। আজকের আলোকপাতে এবং অবশ্যই আপনারা আপনাদের মতন করে যারা কথা বলছেন, কথা শুনছেন বা এই আয়োজনে সামিল হবেন, তারা অবশ্যই আপনার এলাকার আপনার দিক থেকে বিষয়গুলো কিভাবে দেখতে চান। একদিকে রাজ্যের কর্মচারী তাদের নির্দিষ্ট পাওনা গণ্ডার হিসাব রয়েছে, বিভিন্ন প্রকল্পে নিযুক্তদের সেই অর্থে টাকা দেওয়া হচ্ছে না, চাহিদা মতন তারা টাকা পাচ্ছেন না, এবং এই সময়ের মধ্যে রেগা কর্মচারীদের একটা বিরাট অংশ তাদের চাকুরির অনিশ্চয়তা ভুগছেন, সেখানে তাদের চাহিদা পূরণ ইত্যাদি বিষয়গুলো যেন একটু অন্য জায়গায় রয়েছে। আমরা শুনি আজ যেখানে ডুম্বুরনগরে সেখানে রেগায় শ্রমিকদের, রেগা প্রকল্পের শ্রমিকদের সেখানে কাজ, দুবেলা আসা, ছবি তোলা এবং যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো নিয়ে একটা তীব্র সমালোচনা রয়েছে, তীব্র বিতর্ক রয়েছে, অসন্তুষ্ট রয়েছে, কেউ এর পক্ষে রয়েছে, কেউ তার বিপক্ষে রয়েছে। আমরা সরাসরি শুনি তাদের কথা, যারা একেবারে গেরাও কর্মসূচি থেকে শুরু করে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। বিডিও অফিসে আমরা পিএমজিবি রেগার লাগে আমার সমস্যা হয়ে সারা বিডির কাছে আইসলাম, বিডিও স্যার প্রবলেম সলভ আমরা এখনো দেখছে, স্যারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে যদি অ্যাপ্লিকেশন লিখে দিওন লাগে কইছে, আমরা হইছে পুরান বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হচ্ছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে, দুইটা পঞ্চায়েত মিলে সারা আমরা আইসে। আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়ে সারে এমআর বাইরলে আর একজন যাইতে পারতো না, তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে, তুলে হের না যাইতে পারলে, আরো তো আরো সমস্যা আছে, এটাও একটা মেন সমস্যা। আমি অসুস্থ যদি এ মহিলা ও পুরুষ হোক জব কার্ডের নাম থাকব, হে অসুস্থ হলে আরেকজন যাইতে পারতো না। কথা কে কই
সি বিডিও অফিসে আমরা পিএমজিবি রেগার লাগে আমার সমস্যা হয়ে সারা বিডিওর কাছে আইসলাম। বিডিও স্যার প্রবলেম সলভ আমরা এখনো দেখছে সারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে যদি অ্যাপ্লিকেশন লিখে দিও লাগে কইছে আমরা হইছে পুরান বুগরত বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হচ্ছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে দুইটা পঞ্চায়েত মিলে স্যার আমরা আইসে কি সমস্যা আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়া স্যার এমার বাইরে আর একজন যাইতে পারতো না তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে তুলে হেরা না যাইতে পারলে আরো তো আরো সমস্যা আছে এটাও একটা মেন সমস্যা একই রেগার কার্ডে কর্মরত রেগা প্রকল্পে কর্মরত আপনাদের অনেকে সেখানে এই সময়ের মধ্যে যে বক্তব্য রয়েছে আপনাদের চাকরির ভবিষ্যতের বিষয়গুলো রয়েছে আপনাদের মতন অনেকেই সেই বিষয়গুলো নিয়ে যখন কথা বলেন এবং অনেকে সেই বক্তব্যগুলো রাখেন তখন আমাদের মতন করে আমরা যখন বিষয়গুলো তুলে ধরি কিংবা বক্তব্য রাখি তখন অনেকে সেখানে দাবি করেন যে আজ এই সময়ের মধ্যে রেগা প্রকল্পের কর্মচারীদের মধ্যেও একটা তীব্র আশঙ্কা দেখা দিয়েছে ঠিক কি কারণে সেটা আশঙ্কা সেটা আপনারা সকলে জেনেছেন প্রভাতী সংবাদপত্র প্রতিবাদী কলমও বিষয়টি উঠেছে এবং এই বিষয়ে বিস্তৃত জানানো হয়েছে তারপরও অনেকে সে হয়তো এই সময়ের মধ্যে আপনাদের অনেকের মধ্যে একটা নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে আপনারা জানেন 2018 সালের পর এ রাজ্যে রেগায় সেখানে নিযুক্তির ঘোষণা ছিল একেবারে ডাকডোল পিটিয়ে সেখানে নিয়োগের বিষয়গুলো জানানো হয়েছিল জিআরএস নিয়োগের মনে হচ্ছিল যেন মেগা নিয়োগের কর্মসূচি চারদিক থেকে সেখানে নিয়োগ আসবে এবং একটা বিশাল সংখ্যক বেকার সে যে রাজনৈতিক দলের সমর্থক হোক তার চাকরি হবে শাসক দলেরই হোক বেকাররা চাকরি পাবে এমন একটা নিশ্চিত দিক থেকে একেবারে গোটা বিষয়টিতে যেন অঘোষিতভাবে চাপা দেওয়া হল সে বিষয়টি এখন আর কারোর জানা নেই যখন মন্ত্রীদের কাছে আমরাও যে বিষয়গুলো জিজ্ঞেস করি তারাও বিষয়গুলো নিয়ে তেমন কিছু বলতে পারছেন না ঠিক কিছুদিন আগে পর্যন্ত আপনারা অনেকে জেনেছেন অনেকে শুনেছেন এবং অনেকে মানবেন বিষয়গুলোটা যে বর্তমান সরকারে যারা রয়েছেন তারা প্রথম প্রথম রেগা প্রকল্পের বিষয়গুলোকে তারা অন্যভাবে দেখতে শুরু করেছেন বিশেষ করে এই কারণে যে তাদের সকলের দাবি সরকার পক্ষে যারা রয়েছেন যে ঠিক রেগা প্রকল্প দিয়ে মানুষকে কাজ করিয়ে সেখানে কিছু টাকা তাদের হাতে তুলে দেওয়ার যে বিষয়গুলো এগুলো নাকি বাম আমলে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে করা হতো খুদ এই রাজ্যে এই রাজ্য সরকারের মন্ত্রীদের মুখে কথাগুলো শোনা যেত মহাকরণে বসে এমন বড় বড় বুলি আওড়ানোর ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে রয়েছেন এমন কয়েকজন মন্ত্রী রেগা প্রকল্পকে এখন ভোটের বৈতরণী পার হওয়ার রাজনৈতিক অস্ত্র বলে মনে করছেন কারণ তাদের কাছে এখন রেগা ছাড়া বিকল্প নেই তারপর রেগার মজুরি বৃদ্ধির কথা উঠল চারদিকে প্রচার হইল প্রচার বলা যায় প্রচার চলছে এখনও চলছে এমনকি 2018 সালের আগে বিজেপির দেওয়া ভীষণ ডকুমেন্টসেও সেখানে রেগা শ্রমিকদের মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছিল অনেকটা সামাজিক বাতার মতনই সেখানে প্রচার রয়েছে ঠিক এক্ষেত্রে সরকারের কি সিদ্ধান্ত সেটা এখনো স্পষ্ট না হলেও রেগার মজুরি প্রদান করাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় বিস্তর অভিযোগ করতে শুরু করেছে একেবারে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন অভিযোগ করছেন যারা টাকা পাচ্ছেন না তারাও অভিযোগ করছেন যারা টাকা প্রদানের সঙ্গে সামগ্রিকভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করেন তারাও কিন্তু গোটালার অভিযোগ তুলে রেগায় কারোর কারোর অর্থ সেখানে বাড়তি কামাই করা হচ্ছে রেগা লুট চলছে রেগায় কারোর কারোর সমৃদ্ধি হয়েছে যেটা সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না এমন বিষয়গুলো বলে অনেকে দাবি করেছেন এবং আপনারা সকলেই জানেন যেখানে সোশ্যাল অডিট একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে রেগায় যেন এই সোশ্যাল অডিট ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে যিনি এই কর্মকাণ্ডের অন্যতম আধিকারিক তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তদন্তের দাবি বিভিন্ন সময় উঠলেও তাকেও যেন অনেকটি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন একটি বিষয় বারবার সামনে চলে আসছে আপনারা অনেকে সেই বিষয়গুলো দেখছেন অনেকে বিষয়গুলো জানছেন অনেকেরই সেখানে অভিযোগ রেগা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যে আপনারা
সেখানে কাজ পাচ্ছেন না, রেগায় আপনাদের যে কাজ দেওয়ার কথা সেই কাজ দেওয়া হচ্ছে না, আবার একটা অংশ রয়েছে কাজ না করে সেখানে অর্থ নিচ্ছেন, অভিযোগ করছে শাসক দলের একাংশের বিরুদ্ধে। আবার এও সেটা একটা বাস্তবিক বিষয়ে পরিণত হলো আজকের দিনে, চাকরির মেয়াদ নিয়ে, চাকরির আশঙ্কায় ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চিত হয়ে পড়েছেন 2701 কর্মচারী। তাহলে কেন্দ্র সরকার রয়েছে, বিজেপি রাজ্য সরকার রয়েছে, চাকরির আশঙ্কা কেন দেখা দিল এই সময়ের মধ্যে? ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় রেগা কর্মচারী, রেগা প্রকল্পে নিযুক্ত কর্মচারী, তাদের অনিশ্চিত ভবিষ্যতের কারণ অনেকটা চাকরির মেয়াদ নিয়ে। সাধারণত এক বছরের জন্য বা এক বছরের চুক্তিতে সেখানে চাকরির মেয়াদ বাড়ানো হয়, এখন 6 মাসের চুক্তিতে বাড়ানো হচ্ছে। তাহলে এক বছর ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে চলে আসা এই প্রকল্পটি এখন নতুনভাবে সেখানে একটা বিপদ সংকেত দেখা দিয়েছে। যারা কর্মচারী তাদের কাছে হয়তো সদুত্তর দেওয়ার মতন কেউ এগিয়ে আসছেন না বা তাদের সামনাসামনি হচ্ছেন না, মন্ত্রীরা এই বিষয় নিয়ে বেশি কথা বলেন না, আর যখনই তারা কথা বলেন তাদের নিজের পক্ষে যেভাবে বলা ঠিক সেভাবেই বলেন, অতিরিক্ত কিছু বলতে চান না। সাংবাদিকরা বেশি কিছু জানতে চাইলে মন্ত্রীরা নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বিষয়টি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলে অপর মন্ত্রীর উপর চাপান, অপর মন্ত্রীকে জিজ্ঞেস করলে অন্য আরেকজনকে জিজ্ঞেস করতে বলেন, যিনি এই সংক্রান্ত দপ্তরের মন্ত্রী, তিনি রাজ্যের অর্থমন্ত্রীও, সামগ্রিক এই বিষয়গুলোতে তিনি একটা নীরবতা পালন করছেন, কোনোভাবেই গোটা বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। নিয়োগের বিষয় দূরের কথা, কতকগুলো অভিযোগ উঠেছে সেই অভিযোগের স্পষ্টীকরণ সত্যতা দেওয়ার মতনেও এই সময়ে এখনো স্পষ্টভাবে কিছু বলা হচ্ছে না। এখন চাকরির আশঙ্কা রয়েছেন 2701 কর্মচারী, চাকরির নিশ্চয়তা প্রদানের দায়িত্ব সরকারের। যদি 10,323-এর আশঙ্কার কথা কেউ কেউ বললেও আজকে যারা এই আয়োজন শুনছেন, যদি তাদের মধ্যে কেউ রেগা কর্মচারী থাকেন তাহলে নিঃসন্দেহে তিনিও তার মতন করে আশঙ্কার কথা শোনাবেন। আমরা জানি যে এই সময়ের মধ্যে কেন্দ্র সরকার 175,000 শ্রমদিবস কমিয়ে দিয়েছে, এবার ত্রিপুরার ক্ষেত্রে 75,000 শ্রমদিবস কমে যাওয়ার সঙ্গে সঙ্গে 2701 কর্মচারীর মধ্যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেখা দিয়েছে, অনিশ্চয়তা দেখা দিয়েছে। শ্রমদিবস কমিয়ে দেওয়ার বিষয় নিয়ে বিভিন্ন সময় যে বক্তব্যগুলো শাসক দলের পক্ষে যারাই রেখেছেন তারা তাদের পক্ষে অনেক যুক্তি দেখিয়েছে, কি কারণে কমলো, কেন কমলো, ত্রিপুরার কি ক্ষতি হল ইত্যাদি বিষয়গুলোতে। আবার যদি বলা যাচ্ছে ঠিক এ সময়ে 2701 কর্মচারী, 2701 কর্মচারী যারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে রয়েছেন তাদের কাছে বড় বিষয় হল চাকরির 6 মাসের মেয়াদের বিষয়গুলো। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। 2701 শ্রমিক ভবিষ্যৎ অন্ধকার, আমি সেটা প্রথম প্রশ্ন করতে চাই। যারা রেগা কর্মচারী তারা আজকে জিজ্ঞেস করো হেমন্ত বিশ্বাস শর্মা এবং সুনীল দেওয়ধর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে অন্য তাদের যে ধন্যমন্ত্রী বসেছিল এবং শিক্ষামন্ত্রী আজ যে রতনলাল নাথ যে ধন্যমন্ত্রী বসেছিল, তাদের ভবিষ্যৎ নিয়ে যে খেলাধুলাটা করছে, তাদের এখন এই মুহূর্তে জবাব দেওয়ার প্রয়োজন বলে সেটা আমরা মনে করি। কারণ এই যে সরকারটা একদম চুমলা, এখন ত্রিপুরা রাজ্যের মানুষ সপ্তাহে বুঝে গিয়েছে। দেখুন, সপ্তাহে বলতে গেলে 2018 সালের নির্বাচনের আগে 297টার মতন বলে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষ বলেদের শুনি, তার মধ্যে 10টা প্রতিশ্রুতি আমরা ধরে নিলাম, অনেকে 10টার মধ্যে সত্যম পে কমিশন, 50,000 চাকরি, রেগা 200 দিনের কাজ, 340 টাকা এবং অনিয়মিত কর্মচারী নিয়মিত স্কুলের চাকরি, সমস্ত অনেক ধরনের প্রতিশ্রুতি এই ত্রিপুরা রাজ্যে ঢালাও হারে দিয়েছিল। কিন্তু এখন আমরা কি দেখলাম, 2022 সালে আসার পরে যে ত্রিপুরা রাজ্যের কর্মচারী যারাই রেগুলার রয়েছে, যারাই চুক্তিভুক্ত রয়েছে, তারা চাকরি নিয়ে এখন টানাটানি মধ্যে পড়ে গেছে, যে তারা চাকরি বাঁচাতেই কষ্ট হচ্ছে। সেটা ওই যে বাইরের যে রাষ্ট্রগুলোর মধ্যে বিজেপি শাসন করছে সেই শাসন ত্রিপুরা রাজ্যে এখন চলছে। কারণ কেন্দ্রের রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার, এইটা হলো ত্রিপুরা রাজ্যের একটা উন্নয়নের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। কারণ ডালা হরে প্রতিশ্রুতি দিচ্ছে, কারণ কেন অন্ধকারে থাকবে? আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে কেন এই জুমলা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকার কর্মচারী সমস্ত লোকের সাথে প্রতারণা করেছে? তোমাদের এই প্রতারণার জবাব তো মানুষ
2023 সালে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তোমাদের এই বাইক বাহিনী হেলমেট বাহিনী কোনো ঠেই কাজ হবে না বন্ধু, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং এই যে রেগার শ্রমজীবী গ্রামীণ যে অর্থনৈতিক যে ত্রিপুরার যে সম্পূর্ণ সরকার পড়ে গিয়েছিল যে মজদুর, সেটা আমরা একটা আকাশ ত্রিপুরা চ্যানেলের মাধ্যমে দেখেছিলাম যে ত্রিপুরা রাজ্যের মানিক সরকার যে গ্রামের পাহাড়ের যে অর্থনৈতিক মরুকরণটা খুব অর্থনৈতিকটা ভালো ছিল, তার জন্য কোভিড-19 কিছু প্রভাবটা কম পড়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, পরে নাকি না কিছু পড়েছে কিন্তু সেটা জ্বালাও হারে পরে নাই। কিন্তু এখন আমরা দেখলাম এই রাজ্যে সরকারের চার বছরে পাওয়া দেওয়ার পরে যে অর্থনৈতিক যেভাবে ভেঙে পড়ে গেছে, পাহাড় থেকে সমতল, কাজ নাই কর্ম নাই, তাদের এই সবটাই সবসময় কথাই বলে যে 25 বছরের কথাই সেটাই ঘুরে ঘুরে বলতে হয় যে 25 বছরে কিচ্ছু করেনি। আরে বন্ধু, যেখানে কথা বলছো দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে, সেটাও 25 বছরে আমাদের তৈরি করে গিয়েছিল, কিন্তু সেটা তো একটু ভাবা চিন্তি কথা কওয়ার দরকার। তোমরা নতুন করে কি করেছো? হ্যাঁ করেছে, নতুন করে করেছে জলের লাইন উদ্বোধন করেছে, ওই গীতা দেবতাকে উদ্বোধন করেছে, এই ধরনের উদ্বোধন ট্রেনের উদ্বোধন করেছে, যেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মডেল রাজ্যের ইতিহাসে একটা ঘটেই যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা কখনো বুঝতে পারবে না, এই রাজ্যের যে সরকার কর্মচারী থেকে সমগ্র মানুষের সমস্ত মানুষের সাথে যে প্রতারণা করে গিয়েছে, সেটা এখন তো তাদের মনোবল কেন্দ্রে রাজ্যে থাকাকালীন এই রাজ্যে যে আইন শৃঙ্খলাটা নাই কারোর জন্য কে কথা বলবে, কারণ যে ত্রিপুরা রাজ্য যেভাবে সন্ত্রাস চলছে। কিন্তু যদি অন্য আমরা দেখলাম কলকাতাতে কমিশন, মানব কমিশন, সেই কমিশন অনেক কমিশন গিয়েছে, কিন্তু এই রাজ্যে কেউ আমাদের জন্য কথা শোনার জন্য নিরাপত্তার জন্য কোন সরকার যে করার কথা ছিল সেটা এখনো করতে পারেনি। কারণ না করলে সেটা আসলে সরকারের দায়িত্ব, সরকার নেবে মানুষ সেটা হিসাব করবে, কারণ আগামী দিন মানুষ তার জন্য প্রস্তুত হয়ে গেছে। সেটা আর বলবো কি, সরকারের তো নতুন করে কোনো প্রকল্প এখন পর্যন্ত নেই, যা সেটি বাম আমলে করে গিয়েছিল সেটি এখন টিকা কাটে কেটে বলছে যে এখন আমরা ঘুরে যাচ্ছি, সেটা বলছে। আমরা দেখলাম একটা পত্রিকার মাধ্যমে, তো আমাদের পত্রিকা অনেকটাই দেখেছি, কিন্তু নতুন করে কোন প্রকল্প নেই সেটি ওই যখন আমরা দেখলাম অনেক কি বলবো এই সরকারের সম্বন্ধে বলতে বলতে আমাদেরও একদম কি বলবো, তাকে শুনে আমাদের কথা শুনতে হলে 2023 সালে হেলমেট বাহিনী ভাই বাহিনীকে প্রতিরোধ গণতান্ত্রিক পদ্ধতি প্রতিরোধ করে এই রাজ্যে নতুন একটা শান্তি সম্প্রীতির সরকার প্রতিষ্ঠা করতে হবে, সেটাই আমরা ত্রিপুরার মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষ, কর্মচারী, বুদ্ধিজীবী এবং বেকার যুবক যুবতীদের আবেদন করবো, সেটা আগামী 2023 সালে প্রতিরোধ করে নতুন সরকার একটা গঠন করার জন্য সেটাই আবেদন করবো। নমস্কার, ভালো থাকবো, সুস্থ থাকবো, আর ভালো লাগে সমস্যা। আপনাদের মতন অনেকে সেই বিষয়গুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বরাবরের মতো, এবং আপনাদের মতন করে যারা বিষয়গুলো দেখেন, জানেন, জানার চেষ্টা করেন, আপনারা হয়তো এমন একটি বিষয় সামনে চলে এসছে অনিশ্চিতর ক্ষেত্রে কর্মচারীদের বিষয়গুলো সেখানে তারাও রয়েছে। এ রাজ্যের কর্মচারীদের অনেক দাবি দাওয়া রয়েছে, তাদের বকেয়া রয়েছে, যারা এ সময়ে চুক্তিবদ্ধ অনিয়মিত বা প্রকল্পে নিযুক্ত সেখানে কর্মচারীরা, তাদের অনেকেরই সেখানে চাকুরির নিশ্চয়তার পাশাপাশি, চাকুরির স্থায়িত্বের পাশাপাশি তাদের বকেয়া দাবির বিষয়গুলো আর সামনে আসছে। আমরা জানি যে এ সময়ের মধ্যে কর্মসংস্থানের বিষয়ে বা বিশেষ করে রেগা প্রকল্পের একদিকে যেমন সরকারের রাজস্বের ক্ষেত্রে বা সরকারের কোষাগার থেকে অর্থের টান পড়তে পারে বা টান পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, ঠিক সে জায়গায় এই চুক্তিবদ্ধ এই প্রকল্পের কর্মচারীদের জন্য কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না ঠিক এই সময়ের মধ্যে, তাদের নিয়মিতকরণ করা হবে কিনা। যদিও ভিশন ডকুমেন্টের চুক্তিতে বা চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কারণ একটাই, সেখানে অর্থনৈতিকভাবে তারা ভীষণ রকম সমস্যায় রয়েছে, বিষয়টি উপলব্ধি করতে পেরেছে বিরোধী শিবিরে থাকা বিজেপি দল, এখন শাসক দলে এসে চার বছরের বেশি সময়, সাড়ে চার বছর এই সময়ের মধ্যে তারা সেখানে সেই বিষয়গুলো ভুলে গেছে বা ভুলে যাচ্ছেন না তারা। আজকে যেখানে যে বিষয়টি তাদের সামনে এসছে সেটা হচ্ছে এই যে এই সময়ের মধ্যে রেগার কর্মচারীদের জন্য যেখানে শূন্য একদিনের শূন্যস্থানও রাখা হচ্ছে, সেখানে কিন্তু কর্মচারীদের লাগাতারভাবে এক বছর চাকরি করবেন না বা করতে পারছেন না, কারণ সেখানে আগামী বছর বা এই বছর পর্যন্ত তাদের যে পুনর্নিযুক্তি দেওয়া হচ্ছে বা দেওয়া হবে সেটা 6 মাসের জন্য, অর্থাৎ 6 মাসের পর হয়তো আবার সেখানে পুনর্নিযুক্তি হতে পারে। তাহলে সাধারণত এক বছরের সময়ে পুনর্নিযুক্তি হয় সেটা সকলেরই জানা, ঠিক এক বছরের বিষয়টা যখন 6 মাসে চলে এলো, বিষয়টি স্বাভাবিক কারণে আশঙ্কার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রাজ্যের পক্ষে চাকরিচ্যুতির একটি বিষয়, সেটা আদালতের রায়ের কারণে
10,323 হয়েছে, একেবারে সকলের জানা। এবং এই 10,323 চাকরিচ্যুতি বা চাকরি হারানোর পর এই রাজ্যের যে একটি রাজনীতি বিষয় হয়ে দাঁড়িয়েছে 10,323, সেক্ষেত্রে রেগাও একটি অন্যতম বিষয়। যারা রেগাকে নিয়ে বিগত সরকারের সমালোচনায় সরব, তারাও এখন চাইছেন তাদের এলাকায় রেগায় যেন কাজ বেশি হয়, কারণ 2023 সাল ভোটের বছর বা 2023 সালের ভোট, ঠিক এই সময়ের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো প্রত্যাশা মতো সেগুলো পূরণ করার বিষয়। আপনাদের মতন করেন যারা যে বিষয়গুলো দেখছেন বা জানছেন 2711 কর্মচারীদের ভবিষ্যৎ, তাদের এই বিষয়গুলো কিন্তু অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে রেগা শ্রমিক রেগার প্রকল্প নিযুক্তদের ক্ষেত্রে। এবং রেগায় প্রকল্প যারা রয়েছেন নিযুক্ত তাদের ক্ষেত্রে সকলেরই সেখানে বিষয় একটি জানা রয়েছে যে 2711 কর্মচারী চাকরি অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার কারণ রাজ্য সরকার 21-22 অর্থবছরের জন্য রেগার প্রশাসনিক ব্যয়ভার নির্বাহ করার জন্য একটি কেন্দ্রের কাছ থেকে 25 কোটি টাকা পেয়েছে, অথচ খরচ করতে হচ্ছে 43 কোটি 43 লক্ষ টাকা, অতিরিক্ত 18 কোটি বা 43 লক্ষ থেকে আসবে তা নিয়ে চলছে এখন আধিকারিকদের মধ্যে বিচার বিশ্লেষণ। চলতি অর্থবছরে শ্রম দিবস কমে গেছে, প্রশাসনিক ব্যয় আরও বেড়ে গেছে বা বেড়ে যাবে সেটাই স্বাভাবিক, সেক্ষেত্রে প্রশাসনিক ব্যয়ের জন্য অর্থ নির্ধারিত থাকে। এবার কেন্দ্র যদি 2021-22 অর্থবছর খরচ করার জন্য অতিরিক্ত টাকা কেটে নেয় বা অর্থ সংকট দেখা দেয়, তাহলে এই 2700 কর্মচারীদের ফের নিযুক্তির বিষয়গুলো যেন মাঝপথে থমকে যেতে পারে। একমাত্র সেখানে গ্রাম পঞ্চায়েত বা ব্লক বা অন্যান্য ক্ষেত্রগুলোতে যে সেখানে যে নিয়োগের বিষয়গুলো রয়েছে রেগা কর্মচারীদের, তাতে কিন্তু একটা অনিশ্চিত দিক রয়েছে। আপনাদের মতন অনেকে সেই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আপনাদের মতন অনেকে সেই বিষয়গুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। গ্রামে বিশেষ করে রেগার একটি অন্যতম ভূমিকা রয়েছে, রেগায় কাজ হয়, সেখানে সাধারণ মানুষের কাছেও সেখানে অর্থরাশি পৌঁছে যায়। ঠিক এই জায়গায় আজ একদিকে যেমন একটা অনিশ্চিত দিক রয়েছে রেগা কর্মচারীদের জন্য, বিশেষ করে 2700 রেগা কর্মচারীদের জন্য তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সরকারের সিদ্ধান্তে 6 মাসের মেয়াদের বিষয়গুলোর কারণে, ঠিক আজকের দিনেও সেখানে অনিশ্চিত একটি দিক রয়েছে যেখানে সাধারণ মানুষ বা সাধারণ যারা রয়েছেন তারাও আশঙ্কা প্রকাশ করছেন। রেগা কর্মচারীরা তো বটে, আবার উল্টো দিকে রেগার কাজকর্মর নিরিখে, নিয়মকানুন ইত্যাদির নিরিখে মানুষের কাছে টাকা পয়সা ঠিক মতন পৌঁছে না, তার জন্য সেখানে গেরাও অভিযান চলছে। যারা গেরাও অভিযান করছেন তাদের বক্তব্যগুলো আমরা আরও একবার শুনি। সারা বিরুর কাছে আইসলাম, বিরু স্যার প্রবলেম সলভ আমরা এখনো দেখছে, স্যারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে যদি অ্যাপ্লিকেশন লিখে দিও লাগে কইছে, আমরা হইছে পুরান বুগরত বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হয়েছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে, দুইটা পঞ্চায়েত মিলে স্যার আমরা আসছে। কি সমস্যা? আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়া স্যার এমার বাইরলে আর একজন যাইতে পারতো না, তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে, তুলে হের না যাইতে পারলে, আরো তো আরো সমস্যা আছে, এটাও একটা মেন সমস্যা। ঠিক একই রেগার কার্ডে এটা হচ্ছে রেগার কার্ড কি একের মধ্যে যার নাম নাম আছে তারই যেতে হবে। ইদেও ইদেও এমন হয় তুলে আরেকজন আমি অসুস্থ যদি এ মহিলা ও পুরুষ হোক জব কার্ডের নাম থাকবো হে অসুস্থ হলে আরেকজন যাইতে পারতো না। এ কথা কে কই? বিডিও অফিসে আমরা পিএমজিবি রেগার লাগে আমার সমস্যা হয়ে স্যার বিডুর কাছে আইসলাম, বিডু স্যার প্রবলেম সলভ আমরা এখনো দেখছে, স্যারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে যদি অ্যাপ্লিকেশন লিখে দিও লাগে কইছে, আমরা হইছে পুরান বুগরত বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হয়েছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে, দুইটা পঞ্চায়েত মিলে স্যার আমরা আসছে। কি সমস্যা? আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়া স্যার এমার বাইরলে আর একজন যাইতে পারতো না, তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে, তুলে হের না যাইতে পারলে, আরো তো আরো সমস্যা আছে, এটাও একটা মেন সমস্যা। ঠিক একই রেগার কার্ডে এটা হচ্ছে রেগার কার্ড কি একের মধ্যে যার নাম নাম আছে তারই যেতে হবে।
ঈদেও এমন হয় তাহলে আরেকজন আমি অসুস্থ যদি এ মহিলা ও পুরুষ হোক জব কার্ডের নাম থাকবো হে অসুস্থ হলে আরেকজন যাই বিডিও অফিসে আমরা পিএমজিবি রেগার লাগে আমার সমস্যা হয়ে সারা বিডিওর কাছে আইসালাম বিডিও স্যার প্রবলেম সলভ আমরা এখনো দেখছে স্যারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে ইডি অ্যাপ্লিকেশন লিখে দিও লাগে কইছে আমরা হইছে পুরান বুগরত বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হচ্ছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে দুইটা পঞ্চায়েত মিলে স্যার আমরা আইসে আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়া স্যার এমার বাইরে আর একজন যাইতে পারতো না তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে তুলে হের না যাইতে পারলে আরো তো আরো সমস্যা আছে এটাও একটা মেন সমস্যা ঠিক একই রেগার কার্ডে এটা হচ্ছে রেগার কার্ড কি একের মধ্যে যে নাম আছে তারই যেতে হবে ইডিও এমন হয় তাহলে আরেকজন আমি অসুস্থ যদি তাহলে এই সময়ের মধ্যে অনেকেই যারা তাদের চাকুরির বিষয়গুলো নিয়ে ভাবেন বা চাকুরির বিষয়গুলো নিয়ে চিন্তা করেন তারা হয়তো অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন একদিকে 2018 সালের পর রেগা প্রকল্প নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ রয়েছে প্রকল্পের টাকা নচয়ের অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে সোশ্যাল অডিট নিয়ে সেখানে একটা নিরবতা পালন করা হচ্ছে কাউকে বেশি বেশি সুযোগ করে দেওয়া হচ্ছে বা একটা অংশের মানুষকে সেখানে রেগা নিয়ে যে যে অভিযোগগুলো রয়েছে সোশ্যাল অডিট সংক্রান্ত বিষয়ে দপ্তরের আধিকারিকদের বিষয়ে সেখানে যেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ঠিক উল্টো দিক থেকে প্রশাসনিক ব্যয় বরাদ্দের বিষয়ে যদি কেন্দ্র সরকার থেকে বাড়তি কোনো টাকা না পাওয়া যায় তাহলে অবশ্যই সে বিষয়ে একটা নতুন করে আশঙ্কা দেখা দেবে তাদের হয়তো নিকট ভবিষ্যৎ তার একটা জানান দেবে একদিকে 2700 একা কর্মচারী অন্যদিকে শুধু এই প্রকল্পের জন্যই যারা গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে নতুন নিয়োগের বিষয়গুলো নিয়ে ভেবেছেন বা ভাবছেন এ সময়ের মধ্যে এক প্রকার নিশ্চিত হয়ে গেল আপাতত সেখানে নতুন কোনো নিয়োগের বিষয় নেই রেগা যারা প্রকল্পের সঙ্গে যুক্ত যারা এই প্রকল্পের নিযুক্ত তাদের অনেকের ক্ষেত্রেই বিষয়টি একটা এক প্রকার অনিশ্চিত রয়েছে বলা যায় কেউ নিশ্চিতভাবে স্পষ্ট করে কিছু বলছেন না এখন সংশ্লিষ্ট মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা অন্যান্যরা সরকারের প্রতিনিধিরা অবশ্যই শাসক দলের লোকজন আপাতত এই বিষয়গুলো নিয়ে নিরবতা পালন করলেও গ্রাম থেকে বিভিন্ন জায়গায় জেলা সদর মহকুমা সদর সবকটি জায়গায় সেখানে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আপনাদের মতন অনেকে সেই বিষয়গুলো সম্পর্কে জানেন বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন যে প্রত্যেক জায়গায় সেখানে এই সময়ের মধ্যে রেগায় কাজ হচ্ছে এবং সেখানে যারা কাজ করছেন তাদের মধ্যে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা কখনো কাজ করে টাকা নেওয়া কখনো কাজ না করে টাকা নেওয়া কোনোভাবে সেটা আলাদা করে দেখার বিষয় নয় যে সেটা বিগত দিনে রয়েছে এখন নেই বিগত দিনে ছিল না এখন আছে এইভাবে ঠিক ব্যাখ্যাটা নয় ব্যাখ্যাটা হচ্ছে এই যে একটি রেখা একটি প্রকল্প যে প্রকল্পটি দীর্ঘদিন ধরে সেখানে চালু আছে দেশের বিভিন্ন জায়গায় রেখা প্রকল্পের যখন চালু হলো কার ভূমিকা রয়েছে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে সুবিধা দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে যখন একেবারে প্রচার তুঙ্গে বা এখনো প্রচার সেই অর্থে রয়েছে সেখানে কিন্তু এই প্রকল্পটি সত্যি অর্থে ঠিকিয়ে রাখার জন্য কিংবা কেন্দ্রীয় বরাদ্দ যেখানে অভিযোগ করছে বরাদ্দ বারবার কমানো হচ্ছে সেখানে কিন্তু সরকারের দিকে আঙ্গুল তুলছে প্রশাসনিক বিষয়গুলো আজকেও যেখানে যে ঘটনাটা ঘটলো সেখানে বা তার অন্যান্য জায়গায় যেখানে ঘটছে সেখানে রেগা কর্মচারী এবং অন্যান্যরা বা যারা কর্মীরা রয়েছেন বা শ্রমিকরা রয়েছেন কাজ করছেন তাদের কাছেও এই বিষয়টি একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনেও রেগা কর্মচারীদের মধ্যে একটা বিরাট অংশ অনিশ্চিত হয়ে পড়েছেন এ রাজ্যের যারা কর্মচারীদের কথা ভাবেন তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে ভাবেন আশঙ্কার প্রকাশ করেন বা এই কর্মচারীদের নিয়মিতকরণের বিষয় নিয়মিতকরণ ছাড়াও সেখানে তাদের অন্যান্য যে পেশাগত দাবিগুলো যে দাবিগুলোর কথা বলা হয়েছিল সরকারের তরফে সে দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে সরকার দপ্তর কোনো উদ্যোগ নেবে কিনা সেটা এক প্রকার নিশ্চিত নয় উল্টো অনিশ্চিত হয়ে পড়েছে তাদের চাকরি হয়তো এমন একটি দুঃসংবাদ যদি তাদের কাছে পৌঁছে যায়
আগামী ছয় মাস বা কিংবা ছয় মাসের মধ্যে, তখন হয়তো এই রাজ্যে বিধানসভা নির্বাচনের একেবারে পুরোদমে সেখানে নির্বাচন সংগঠিত হতে পারে বা একটা নির্বাচন মুহূর্ত থাকতে পারে, তখন হয়তো অনেক কিছু সেখানে চাপা পড়ে যাবে, অনেক কিছু বোধ হয় নির্বাচনের গেরাকলে নির্বাচনের আবহে বিষয়গুলো একেবারে বলা যায় পাথর চাপা থাকবে। সাধারণ মানুষের পাশাপাশি রেগা কর্মচারীদের হয়তো একটা দুঃসংবাদ সে সময় পৌঁছে যেতে পারে যদি সরকার সেখানে সদর্থক ভূমিকা গ্রহণ না করে। আবার উল্টো দিক থেকে যদি বলা যায়, যেখানে কেন্দ্রীয় বরাদ্দের কথা বলা হচ্ছিল, আমরা সকলেই জানি সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলা হোক কিংবা রায় হোক, ডাবল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে সেখানে কিন্তু এ সময়ে ডাবল ইঞ্জিনের সরকারে তাদের দাবিগুলো উপেক্ষিত রয়েছে। এখনো কেন্দ্র সরকার থেকে যে অর্থগুলো দেওয়ার কথা বলা হচ্ছে সেই অর্থগুলো সেই অর্থে দেওয়া হচ্ছে না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার দাদা, দেখুন সবচেয়ে বড় বিষয় হলো কোনটা, সবাই ক্ষেত্রে কিন্তু অনিশ্চিত হয়ে দাঁড়াইছে। এবার বেকারের ক্ষেত্রে বলুন, রেগার ক্ষেত্রে বলুন, মানুষের দাবি দেওয়ার ক্ষেত্রে বলুন, এটা কিন্তু নেতারা ঠিক বুঝে গেছে যে আমরা আমাদের পয়সা দিয়ে আমরা সরকার বানাই, আমরা জনসাধারণের কথা কেন শুনবো, বেকারের কথা কেন ভাববো, রেগার কথা কেন ভাববো, তারা কিন্তু এটা বুঝছে। কিন্তু আমরা আম আদমি যারা, আমরা মনে করি যে আমাদের দেশের সরকার তারা আমাদের কথা মতোই চলতে হবে। আসলে কথাটা হলো এখানে একদম ভুল তথ্য। আমরা যে ধারণাটা আজকে বিজেপি গভর্নমেন্ট প্রমাণ করে দিতেছে যে যেহেতু আমরা পয়সা খাটাইয়া আমরা দেশে আমরা মুখ্যমন্ত্রী বা যাই যাই কোন প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী, তো এখন আমরা আমরার মতন কাজ করুন, তাদের শোনার আমাদের কথা শোনার কোনো প্রয়োজনই ওরা বুঝতে গেছে যে এটা কোনো প্রয়োজনই মনে হয় না, আর তারা প্রয়োজন মনে করে না। তাহলে আমরা এই দেশ থেকে আমরা কি পাম? কারণ আমরা যে নেতা নির্ধারণ করি বা এমএলএ বিধায়ক এমপি যাই কিছু করি, আমরা তো সরকারি পয়সা দিয়ে করি না, আমরা দেশের পয়সা দিয়ে নির্বাচন কিন্তু তারা আনতেছে না। তো কাজে তাদের উপরে আমাদের আর কোনো দাবি খাটবে না, এইভাবেই চলবে। যে পার্টি আসবে, পয়সা খরচা করে আসবে, তারা তাদের মতন করবে। এই দেশের মানুষ এই ধারণার থেকে যে আমাদের দেশ আমাদের হক আমাদের অধিকার এটা বুঝলা যাওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো। যদি থাকে অন্য কোন পদ্ধতির মাধ্যমে, সরকারি মাধ্যমে নির্বাচন হোক দেশের অর্থ দিয়া, তাহলে দেখবেন রাষ্ট্র ভালো চলবে। যে লুটপাট করবে তাদেরও শাস্তি হবে, যে অন্যায় করবে তারও শাস্তি হবে, যে অযোগ্য মন্ত্রী হয় বা বিধায়ক হয় বা যাই হোক, প্রত্যেকের প্রতি কিন্তু আমরা একটা বিচার ব্যবস্থা বিচার পাবো, আমরা দেশে আইনের মাধ্যমে পাবো। এখন যেহেতু সরকারটাই পরিচালনা হচ্ছে পয়সার উপরে, যখন যে সরকার আসে তারা নিজের পয়সা খরচা করে আসে, কাজে আমরা আমাদের যে অধিকার যে আমরা যা পাওয়ার দরকার দেশে, এটা এইরকমই হওয়া আমার মনে হয় অংশের মানুষ যারা রেগায় কাজ করুক কিংবা কর্মী, তাদের সকলের চাকরির নিশ্চয়তা রয়েছে। একদিকে শ্রম দিবসের বিষয়গুলো নিয়ে একটি রাজনৈতিক তর্ক আছে, বিতর্ক আছে, রাজনৈতিক ভাবে সমালোচনার বিষয় আছে, বিরোধীদের সরবতার বিষয় আছে, অবশ্যই শাসক দলের পাল্টা জবাব দেওয়ারও বিষয় রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই বিশাল সংখ্যক কর্মচারীদের কথা, যে বিশাল সংখ্যক কর্মচারীদের নিয়ে যারা যে সময় একেবারে প্রচার তেজি করেছেন, তাদের সকলের কাছে বোধ হয় একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই রেগা কর্মচারীদের ভবিষ্যৎ এখন কোন দিকে। অনিশ্চিত বলা হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে, তাদের চাকরির থাকছে কিনা তা নিয়ে শঙ্কিত অনেকে, যেহেতু 10,323 বিষয়টি এখনও জীবন্ত, অনেকে 10,323 তালিকায় 2700 রাখতে চাইছেন, সংখ্যাটা যেন সেদিক থেকে যাচ্ছে। যারা এই চাকরিতে রয়েছেন বা এখনও নিযুক্তি রয়েছে তাদের বা চাকরি করছেন তারা কিন্তু সে চুক্তির মাধ্যমেই সেখানে চাকরি করছেন, যেখানে চুক্তিবদ্ধদেরও নিয়মিত করা হবে বলে
দাবি করা হচ্ছিল বা প্রচার করা হচ্ছিল সেখানে একেবারে নিয়মিতদেরও সেখানে আশঙ্কা দেখা দিয়েছে। নিয়মিতকরণ করার ক্ষেত্রে যেমন তাদের একটা অনিশ্চিত দিক প্রমাণ হয়ে গেছে যে সেটা সম্ভব নয়, এখন চাকরি থাকছে কিনা বা চাকরি থাকবে কিনা সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে চাকরির বিষয়গুলো। আবার ঠিক এই সময়ের মধ্যে আজ যখন প্রচার তেজি, বিষয়গুলো চারদিকে আলোচনার বিষয়, তখনও কিন্তু অনেকেই সেখানে জানতে চান বা বলতে চান বা বিষয়গুলো বুঝতে চান যে আজ বা এই সময়ে যারা রেখা কর্মচারীরা রয়েছেন 2700 সংখ্যায়, সেখানে কিন্তু এই কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে সকলে চিন্তিত। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেই সংখ্যায় থাকতে পারেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেই বিষয়গুলো নিয়ে থাকতে পারেন। আবার শুধু নিয়োগের ক্ষেত্রেই সেখানে বন্ধতা নয়, চাকরি টিকিয়ে রাখার ক্ষেত্রেও সেখানে একটি বড় আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে আজকের দিনে। শুধু রেগায় শ্রম দিবসের বিষয় নয়, শ্রম দিবস কমিয়ে দেওয়ার বিষয় নয়, সেখানে ত্রিপুরার মতন রাজ্যে সেটার শ্রম দিবস কমিয়ে দেওয়ার যেমন একটি প্রভাব রয়েছে, সেমনে বরাদ্দের ক্ষেত্রেও তার একটা প্রভাব থাকতে পারে। উল্টো দিক থেকে বরাদ্দ কমিয়ে দেওয়ার বিষয় রয়েছে অনেকে বলছেন, সরাসরি অর্থের বিষয়গুলো। এখন এই সংস্থান কর্মসংস্থানের বিষয়গুলো যখন সামনে আসছে, ঠিক তখনই এই রেখা কর্মচারীদের ভবিষ্যৎটি সামনে চলে আসছে, যারা তাদের কথা নিয়ে ভাবছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এই রেখা কর্মচারীদের, তখন কিন্তু একটি কথা বারবার চলে আসবে যে সরকার কি দায়িত্ব নেবে কিনা। আমরা যতটুকু জানি যে সরকারের তরফে বিশেষ করে প্রশাসনিক ব্যয়ভার নির্বাহের জন্য যে খরচ রয়েছে, অর্থাৎ রেখা কর্মচারীদের বেতন, অন্যান্য অফিস কাছারির যে কাজ রয়েছে, তাদের মতন করে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যৎ যখন তৈরি হয়েছে, প্রশাসনিক টাকা কে বহন করবে বিষয়টি সেখানে স্পষ্ট হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছিলাম যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বা আগে, এর আগে আমরা দেখলাম কি প্রতি বছর 50,000 চাকরি হবে, ঘরে ঘরে রোজগার হবে, কর্মচারীর পে কমিশন দেবে, যে কন্ট্রাকচুয়াল যে কর্মচারী আছে, রেগার কর্মচারী বলুন, সর্বশিক্ষের কর্মচারী বলুন, রামসার কর্মচারী বলুন, সবাই রেগুলার হয়ে যাবে। আমরা আসলে ওরা প্রতিশ্রুতি দিয়েছে, ভীষণ ডকুমেন্ট বানিয়েছে, মানুষকে এমন ভাবে প্রলুব্ধ করেছে, সবাই মনে করেছে যে সবাই তো চাইবে যে আমার বেতনটা যাতে 40,000 থেকে 1,00,000 হয়ে যায়, কিন্তু এটা যে একটা ভাবতাবাজির মধ্যে পড়ে যাচ্ছে সেটা আজ আজ হারে হারে টের পাচ্ছে। ওরা কিছুই করেনি, হেমন্ত বিশ্বের সময় থেকে শুরু করে সবাই 10,000 দেশকে বাঁচাবে, পার্টি তৈরি করবে, এইভাবে মানুষকে বোকা বানিয়েছিল। কিন্তু দেখলাম সরকার প্রতিষ্ঠিত হলো মার্চে, এপ্রিল থেকে ওরা পেনশন, নতুন পেনশন স্কিম চালু করে আজকে কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার দিকে নিয়ে গেছে। এসেই এক আইন তৈরি করলো, আইন তৈরি করলো যে কেউই মানে কি কয় আন্দোলন করতে পারবে। আসলে তাদের একদিকে সুশান্ত চৌধুরী এক কথা বলছে যে একদিকে মুখ্যমন্ত্রী বলছে 1,00,000-1,50,000 কর্মসংস্থান হয়েছে, চাকরি হয়েছে 90,000-80,000, একবার বলছে শিক্ষামন্ত্রী এক কথা 14,000 দিতে পারি, দেখছি স্ট্যাট পাস করে ছেলেরা ওদের উনার বাড়িতেই ধন্না দিচ্ছে। আসলে সুশান্ত চৌধুরী বলছে এক কথা, বিপ্লব দেব বলছে আরেক কথা, রতনলাল বলছে আরেক কথা, এখন কার কথা বিশ্বাস করবো? মানে মানুষের ভোগান্তি শেষ নেই, বেকারদের কিছু হবে না, কর্মচারীদের কিছু হয়নি, পে কমিশনের নামে একটা ভাওতামি দেওয়া হয়েছে, আসলে পে কমিশন ধারে কাছে নেই, ওরা 3% দিয়ে দিয়েছে আজকে 4 বছরের মধ্যে, ঠিক আছে, ওরা কি দেবে না দেবে, মানুষ ওদের কাছ থেকে আসলে কিছু চায় না। এখন কর্মচারীও মুখ বুঝে গেছে, ত্রিপুরার মানুষও সত্যি কথা বলতে ভুলে গেছে, কি আসলে কি করবে না করবে, মানুষ তো এখন হারে হারে টের পাচ্ছে। তবে আরো দুদিন আছে, যদি দেশে কোনো কারণে আবার ক্ষমতায় আসে তাহলে দুদিনের আর শেষ থাকবে না। এখন মানুষ চিন্তা করুক কে ভালো ছিল কে খারাপ ছিল, আসলে তাদের নিজের মধ্যেই কোনো ভীষণ নেই, তারা কি কুদরি করবে ভীষণ ডকুমেন্ট,
কি ফলপ্রসূ করবে আসলে শেষ সবকিছু শেষ, বেকারদের ভবিষ্যৎ শেষ। আর দেখা যেত নেটলেট পাস করেও আজকে ত্রিপুরা রাজ্যে বেকারদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে গেছে। একটা চাকরি হয়নি, এক একটা কলেজ যে ফাঁকা, শিক্ষকদের চাকরি নেই, রেগুলার করবে কি থাক, যে পলিসি ওদের কাছে আসলে পলিসি নেই, পলিসি মেকার তৈরি করবে, সবকিছু বাদামি দিয়ে তো আর চলতে পারে না। আগরতলা থেকে আম তুলে আসতে যদি হেলিকপ্টার ব্যবহার করা হয় তাহলে কিভাবে এই বিলাসিতা কতদিন চলবে জানি না, তবে আরো মানুষের জীবনে দুর্দশা আছে, দেখা যাক মানুষ চিন্তা করবে। রাম পাহাড়ের মানুষ তো হাহাকারে অত্যাহারে জীবন যাপন করছে। নমস্কার, কি বলবো আর। হয়তো আপনাদের মতন করে আপনারা বিষয়গুলো নিয়ে যখন ভাবেন, আমাদের মতন করে আমরা বিষয়গুলো তুলে ধরি। রাজ্যের ব্যয় সংকোচনের বিষয় যখন থাকে তখন অবশ্যই সরকারের খরচ বা সরকারের ব্যয় খরচ যদি কমানো যায় তাহলে সেটা লাভ হয় সাধারণ মানুষের, মানে এ রাজ্যের মানুষের, যারা সরকারের বসে মন্ত্রী বিধায়ক থেকে জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা যখন সরকারি খরচকে একমাত্র নিজের খরচ বলে তারা মনে করেন, তাহলে তাদের দৈনন্দিন খরচের ক্ষেত্রেও কিন্তু যা খরচ হয় সরকারি অর্থে যা খরচ হয় সেটা কিন্তু সে সাধারণ মানুষের উপরেই সেটা পড়ে প্রভাব ফেলে। কারণ নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেই, বিধায়ক থেকে শুরু করে সকলেই যেন সরকারি খরচে চলার একটা প্রবণতা রয়েছে। হয়তো আপনাদের মতন সে বিষয়গুলো আশঙ্কা থাকে। আবার নেতাদের মধ্যে অনেকে রয়েছেন যারা সংসদীয় রাজনীতিতে রয়েছেন, সরকারি প্রতিষ্ঠানের একটি গাড়ি সেখানে ব্যবহার করছেন আর সেই গাড়িটি নিয়ে সেখানে তারা চলে যাচ্ছেন তাদের মতন করে, সরকারি গাড়ি ব্যবহার করে দলীয় কাজে, সেখানেও সরকারের ব্যয় বাড়াচ্ছে। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। কর্মচারীদের ভবিষ্যৎ আমি দু একটা কথা বলতে চাই। নারেগা হলো গত ইউপি সরকারের একটা যুগান্তকারী প্রজেক্ট বা পরিকল্পনা, যেটা ভারত স্বাধীন হওয়ার পর সব থেকে বড় প্রজেক্ট, যেটা গ্রামীণ অর্থনীতিকে, গ্রামীণ অর্থব্যবস্থাকে, গ্রামীণ মানুষের জীবনধারণ অনেক মান উন্নত করেছে। এটার এই পরিকল্পনার কারণে কিন্তু আজকে গ্রামীণ অর্থনীতি অনেকটা চাঙ্গা আমরা বলতে পারি। তো ইউপিএ সরকার করে দিয়েছে 2014 থেকে ভারতের জনগণ চাইছে এর থেকে আরো বেশি ভালো হোক, প্রজেক্ট হোক, হম মোদী জী কল আনে ভালো হ্যাঁ, আচ্ছে দিন আনে ভালো হ্যাঁ, একটা প্রোগ্রাম তুলে সব একটা পরিবর্তন করলো ভারতের জনগণ। তো আজকে 10 বছর হতে চললো বিজেপি গভর্নমেন্ট, আপনি বলতে পারবেন না যে নারেগা ছাড়ুন এর কোন এমন একটা পাইলট প্রজেক্ট পুরা 10 বছর হয়ে গেছে মনে নেই, বলতে পারবেন না এরকম কোন প্রজেক্ট নেই। ওরা যাই এনেছে গত 70-75 বছরে পূর্ববর্তী সরকারগুলি যা সম্পদ বানিয়ে দিয়ে দিয়েছে দেশের জন্য, এগুলা বেঁচে দিয়েছে, প্রাইভেটাইজ করে দিয়েছে, এতটুকু কাজ করেছে। এই নারেগার কারণে কিন্তু আজকে ত্রিপুরার মতো ছোট রাজ্য, যেখানে জনসংখ্যা মোর দেন 75% বিদ্যুৎ পভার্টি লেভেলে বসবাস করে, ওদের জীবনযাত্রা টাকাটা গুরুত্ব, ওটা একটা রেগুলার সোর্স অফ ইনকাম ছিল, ওদের কাছে ওটা একটা চাকরির মতনই ছিল। আজকে বিজেপি গভর্নমেন্ট 2018 পর আসার পর, আপনি 4 বছরে আমার ঠিক ডাটাটা জানানি, 4 বছরের পর তো শ্রম দিবস হয়েছে জায়গাতে, ওটা একটা বিতর্ক বিষয়। কিন্তু 2020 পুরীতে হয়তো করোনা ছিল, করোনার কারণে হয়নি, কিন্তু বাকি 3 বছর যদি ধরি, এখন প্রায় মোটামুটি 3.5 বছর আমি 2020 ছেড়ে দিলি, কত শ্রম দিবস হয়েছে ওরা ডাটা দিতে পারবে না। তো এটা একটা পাইলট প্রজেক্ট ছিল, আছে। নরেন্দ্র মোদীও যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন তিনি এই প্রজেক্টটার সবাই প্রশংসা করেছেন, ইভেন ওয়ার্ল্ড ব্যাংকও এই প্রজেক্টটার প্রশংসা করেছে। ওটা ইউপিএ সরকারের আমি মনে করব গত 70 বছর সব থেকে বড় একটা প্রজেক্ট, যেটা সাকসেসফুল হয়েছে, এটা এখনো চলছে, এটার কারণে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা। কিন্তু আজকে ত্রিপুরাতে দেখুন কতটা শ্রম দিবস হচ্ছে, হচ্ছে না, কিছুই করছে না। ওরা বলছে সেন্ট্রাল টাকা ফান্ড করছে না নারেগার জন্য। তো যখন সরকারে এসেছিল রেগার মজুরি 340 টাকা করবো,
আর এখন সেন্ট্রালে স্টেটে ডাবল ইঞ্জিনের সরকার, তো ফান্ডের ইস্যুটা কোথা থেকে আসছে? ওটার জন্য কিন্তু সরকার পক্ষ থেকে কেউ ট্রিটমেন্ট দিচ্ছে না, কি কারণে ফান্ড কমে গেছে ওটাও বলছে না। আর চাকরির কথা, যারা রেগাতে এখন সংযুক্ত যুক্ত আছে, আপনি যেটা বললেন রেগার মাস্টার বলি আমরা, ওদের ভবিষ্যৎটা কি 2010 মতো হতে যাচ্ছে? নিশ্চয়ই হতে যাচ্ছে। ওদের ভবিষ্যৎটা এক বছরের ছুটি ছিল, এখন 6 মাসের ছুটি হয়েছে, আর ডিসেম্বর কি দেখবেন নেই, ওদের ফান্ড নেই, টাকা নেই, টাকা আসছে না, নিযুক্তি করা যাবে না। তো এটা বর্তমান যে স্টেটে গভর্নমেন্ট আছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ওদারই পলিসি, আমরা নিজের হাতে কিছু করবো না, সব প্রাইভেটের হাতে দিয়ে দেব, ওরাই পরিচালনা করবে। এভাবে দেশের যে একটা ক্লাস আছে 20%, ওরা দেশটার যত সম্পদ আছে 80% বুক করছে, ওদেরই জীবনযাত্রার মানটা উন্নতি হবে, বাকি যারা আছে জীবনযাত্রার মানটা উন্নতি হবে না। কারণ আছে যে সেন্ট্রালে মিনিস্টার আছে, সেন্ট্রালে যে গভর্নমেন্ট আছে, ওরা কিন্তু মেন যে ঠিক নিয়ে কোনো কথা বলছে না, ওরা বলছে ধর্মের রাজনীতি, কোথাও মসজিদে মাইক্রোফোন লাউডস্পিকার কোকানো হনুমান চালিকা, কোথাও দাঙ্গা হাঙ্গামা রামনবমী নিয়ে, ওইসব জিনিস নিয়ে ওরা পরে আছে। মানুষের যে মূলভূত সমস্যা, মূলভূত সমস্যা, জিনিসপত্র যে দাম, ওইসব জিনিস নিয়ে কেউ প্রচার করতে চাইছে না। অন্যরা প্রচার করতে গেলে ওই জিনিসটা সন্ত্রাস করে বা অন্য কিছু একটা ইস্যু দিয়ে ওটা মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু ওকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা মানুষের বুঝতে হবে যে যে আশায় লোক লোভে পাপ পাপে মৃত্যু। কারণ মানুষ 2014 চেয়েছিল যে সরকার তো আগে, কংগ্রেস সরকার তো অনেক দেখলাম, এবার মোদীজি আসবে, আমাদের আচ্ছা দিন আসবে, তো আচ্ছা দিনের ফলটা তো বুক করতে হবে না, ফলটা তো বুক করতে হবে। যেমন কর্ম গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়ে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম আমরা করেছি দেশের জনগণ, ওটার ফলটা বুক করতে হবে, ওটার ফল বুক করতে হবে আমাদের, ওটা না বুক করা অবধি আমাদের পাপমোচন হবে না। আমি এটা পাপমোচনই বলবো, ত্রিপুরার জনগণকেও ওটা ভুগতে হবে, দেশের জনগণকে ওটা লম্বা সময়ের জন্য ভুগতে হবে, এটাই বলার ছিল। ধন্যবাদ। অবশ্যই, এবং আপনাদের মতন করে আপনারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন বা ভাবেন, তাতে কিন্তু একটা দিক পরিষ্কার এ সময়ের মধ্যে, যে চাকরির ভবিষ্যতের কথা, যারা এ চাকরির জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, এই অনিয়মিত চুক্তিবদ্ধদের জন্য নিয়মিতকরণ সহ অন্যান্য সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্বটা তাদের উপর যে তাদের চাকরি টিকিয়ে রাখা কিংবা টিকিয়ে থাকবে কিনা। আশঙ্কা যখন দেখা দিয়েছে আজকের দিনের রেগাতে, সেখানে রেগা কর্মচারীদের এই সময়ের মধ্যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আজ উপেক্ষিত, তাদের চাকরি নিশ্চিত থাকবে না, সেই বিষয়গুলো ডাবল ইঞ্জিনের সরকারের সুফলের কথা যারা বলছেন, তারা অবশ্যই বলবেন যে এই সময়ে কেন্দ্র সরকার সেখানে টাকা বরাদ্দ করলে, কেন্দ্র সরকার তাদের টাকা যদি মিটিয়ে দেয়, কিংবা প্রশাসনিক ব্যয় বরাদ্দের ক্ষেত্রে রাজ্যের জন্য প্রদত্ত টাকা সেখানে মঞ্জুর করা হয়, তাহলে অবশ্যই এই রেগা শ্রমিকরা ভালো বা রেগার কর্মচারীরা তাদের ভবিষ্যৎ নিশ্চিত থাকবে। একদিকে শ্রমিকদের টাকা মজুরির বিষয় রয়েছে, অন্যদিকে তাদের শ্রম দিবস এবং সেখানে কাজের দিন বাড়া এবং তাদের মজুরি বাড়া, সময় মতো মজুরি সেখানে প্রদান করা, সেখানে তাদের বক্তব্যগুলো সে জায়গায় সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আজকের দিনেও যদি এই বিষয়গুলো সামনে আসে, আপনাদের মতন করে আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, আপনাদের মতন করে আপনারা যে বিষয়গুলো দেখেছেন, তাতে এই রাজ্য বা গোটা রাজ্যের যারা রেগা কর্মচারী রয়েছেন তাদের ভবিষ্যতের কথা কিন্তু আজ আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে, চাকরির নিশ্চয়তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, চাকরি থাকছে কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চর্চা হচ্ছে, তাদের জন্য নিয়মিতকরণ সুযোগ সুবিধা প্রদান বিষয়গুলো যেন আজ এক পেশে এক জায়গায় রাখা হচ্ছে। আপনাদের মতন করে আপনারা যে বিষয়গুলো নিয়ে ভাবেন, একদিকে আপনাদের মতন করে আপনারা হয়তো রেগার মজুরির কথা ভাবেন, মজুরি বৃদ্ধি হবে এই আশায় রয়েছেন, কিংবা বৃদ্ধি করার দাবি আপনাদের, আবার অন্যদিকে রেগা প্রকল্পের ক্ষেত্রে যে সুযোগ বরাদ্দ করা হচ্ছে, যে সুযোগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সুযোগ পাবে এই রাজ্যের মানুষ, এই বিশ্বাস রয়েছে। যারা এই রেগায় কর্মচারীরা রয়েছেন, রেগা প্রকল্পের কর্মচারীরা রয়েছেন, এখন তাদের জন্য বিষয়টা কি, তারা কি করবেন?
এবং এই সময়ের মধ্যে আজকের দিনে যে বিষয়গুলো জানাজানি হয়ে গেছে বা বিষয়গুলো প্রচারে চলে এসেছে, সেই বিষয়গুলো হলো এই যে এই শ্রেণীর কর্মচারীদের জন্য এখন সরকার কি ভাবছে, সরকারের কি উদ্দেশ্য, সরকারের কি বক্তব্য, এবং সরকারের তরফে শুরু থেকে বলা আপনাদের মতন অনেকে সেখানে জানতে চান যে আমরা যারা সংবাদ মাধ্যমের লোকজন রয়েছি, প্রতিনিধিরা রয়েছি, তারা অনেকে মন্ত্রীদের কাছে যেতে পারেন, কথা বলতে পারেন, হ্যাঁ যেতে পারি, কথা বলতে পারি, কিন্তু যদি সেখানে সঠিক উত্তর, সঠিক বক্তব্য না থাকে তাহলে আপনাদের কাছেও সঠিকভাবে সঠিক বক্তব্য পৌঁছে দেওয়া সম্ভব নয়। আবার উল্টো দিক থেকে যদি বলা যায়, ঠিক আজকের দিনে একটা মানে অশনি সংকেত সেখানে দেখা দিয়েছে, এই অশনি সংকেতে হলো এই কর্মচারীদের চাকরির নিশ্চয়তার বিষয়গুলো। অনিশ্চয়তা যদি হয় তাহলে জবাব দেওয়ার দায়িত্ব সরকারের, যদি তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে তাদের পাশে থাকার দায়িত্ব সরকারের, যদি 10,323-এর মতন কোনো অবস্থা হয় তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের, দায়ী যেমন তারা দায়িত্ব তাদের নিতে হয়। আবার যদি বলা যায় এই বিশাল সংখ্যক কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্র সরকার হাত তুলে দিয়েছে, রাজ্য সরকারের সেখানে হাত তুলে দেওয়া দায়িত্ব নয়, তাদের পাশে হাত নিয়ে সেখানে দাঁড়ানো সেখানে দায়িত্ব কিংবা কর্তব্য। আজকের দিনে রেখা কর্মচারীদের এবং রেখা কর্মচারীদের মতন যারা চাকরির ক্ষেত্রে নিজেদের ভবিষ্যতের কথা ভাবছেন, তারা অনেকেই সেখানে এই চুক্তিবদ্ধ কর্মচারীদের ভবিষ্যতের কথা নিয়ে ভাবেন, ভবিষ্যতের কথা বলেন। অগণিত অনেক মানুষজন রয়েছেন, অনেকে রয়েছেন, অনেক কর্মচারীরা রয়েছেন, তারা তাদের দাবি দেওয়ার কথা বলেন, বিশেষ করে নিয়মিতকরণ বা তাদের ডিএর বকেয়া ডিএ ইত্যাদির কথা বলেন, কিন্তু আজকের দিনে রেখা কর্মচারীরা তারা তাদের চাকরির কথা বলেন, চাকরির নিশ্চয়তার বিষয়গুলো বলেন। আবার এমন কিছু লোক রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের মতন করে আপনারা যখন তুলে ধরেন বা আপনাদের মতন করে বিষয়গুলো যখন বলেন তখন অনেকে বলবেন যে আজকের দিনেও সেটা অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে বিষয়টি অনেকের কাছেই ভাবিয়ে তুলেছে, রেখা কর্মচারীদের বিষয়। সরকার এবং সরকারের প্রতিনিধি যারা এই আয়োজন শুনেন কিংবা শুনে থাকেন তারা সকলেই এই রেগা বিশাল সংখ্যক রেগা কর্মচারীদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তাদের প্রকল্পে ফেয়ার নিযুক্তির বিষয়টি নিশ্চিত করবেন। আমরা আশঙ্কা হিসাবে বিষয়গুলো তুলে ধরেছি, আমরা আশঙ্কা হিসাবে বিষয়গুলো আপনাদের কাছে জানান দিয়েছি যে আশঙ্কার কথা রেগা কর্মচারীরা বলতে শুরু করেছেন, যে শ্রম দিবস নিয়ে তর্ক রয়েছে, রাজনৈতিকভাবে নিজেদের কৃতিত্ব জাহির করার বিষয় রয়েছে, রেগায় স্বচ্ছতার ক্ষেত্রে যাদের বড় বড় কথা বলার অভ্যেস রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই শ্রম দিবস কমানোর বিষয়টি অন্যতম আলোচ্য বিষয়। বিরোধীদের অভিযোগ শ্রম দিবস যেমন কমানো হয়েছে তেমনি বরাদ্দ কমানো হয়েছে, মজুরি বাড়ানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই রেগা নিয়ে এবং এ নিয়ে সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ নেই, কোনো বক্তব্য নেই, সরকার পক্ষ কোনো উদ্যোগ নেয় না বলে বিরোধীদের অভিযোগ। শাসক দল সেক্ষেত্রে রেগাকে একটা সময় রাজনৈতিক হাতিয়ার বলে বিরোধীদের, মানে আজকের শাসক দলের বিপরীতে সেখানে সিপিআইএমকে সেখানে টার্গেটে রাখা হলেও বা কটাক্ষ করা হলেও বর্তমান সরকারের কাছে যেন রেগাই একটা অন্যতম আশীর্বাদ স্বরূপ, অন্যান্য ক্ষেত্রগুলোতে সেখানে কর্মসংস্থান মানুষের হাতে টাকা পৌঁছে যাওয়ার ক্ষেত্রগুলোতে একটা বিরাট সংকট তীব্র হয়েছে বলে একটা সকলে মনে করেন, সে জায়গায় রেগা যেন একটা বাড়তি অক্সিজেন পাওয়া, এই শহরের বুকে টোয়েব তার একটা অনুরূপ কর্মসূচি, যে কর্মসূচিটা বিগত কয়েক বছর ধরে চলছে, কেউ পক্ষে থাকুক কিংবা নাই বা থাকুক, এ টোয়েপের প্রকল্পের প্রবক্তা কিংবা হোতা তারা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময়, বামফ্রন্ট সরকারের সময় তা হয়েছে। যারা এখনো দাবি করেন বা এখনো বিশ্বাস করেন বাম আমলে কিছুই হয়নি, 25 বছরে কিছুই হয়নি, তারাও কিন্তু টোয়েব প্রকল্পটিকে, বাম আমলের প্রকল্পটিকে বর্তমানে ধরে অন্তত এই সময়ের মধ্যে, বিশেষ করে কোথাও যদি মুখ্যমন্ত্রীর কোনো সমাবেশ হয় সেখানে টোয়েপে কাজ দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে, অর্থাৎ কাজ না করলেও সেখানে টাকা মিলবে এই প্রতিশ্রুতি দিয়ে, যেমন বাদারঘাটে সমাবেশ করানো হয় কিংবা আগরতলা কোথাও কোথাও সমাবেশ করানো হয় বা আগরতলার উপকণ্ঠে কোথাও কোথাও সমাবেশ করানো হয়, ঠিক গ্রাম অঞ্চলে কিন্তু সেখানে রেগায় এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক সমাবেশ করানো হয়। বিষয়টি আজকের নয়, অনেকদিন পুরনো, সেটি একটি রাজনৈতিক খেলা। আমি বলছি রেগা কিংবা টোয়েব সেটা একটা রাজনৈতিক অস্ত্র, কর্মসূচিতে তাদেরকে সামিল করা, যারা শাসক দলের কর্মসূচিতে সামিল হবে তাদেরকে এক দিবস কিংবা দুই দিবস কিংবা তিন দিবস ঠিক এইভাবে শ্রম দিবস সেখানে উল্লেখ করে কাজ না করে টাকা দেওয়ার সুযোগ থাকে। কিছুদিন আগে বাতারঘাটের একটি জনসভায়
একেবারে একটি স্কুলের পাকা বাউন্ডারি, একটি স্কুলের গেটের তালা ঝুলিয়ে সেখানে অনেক সেখানে টুয়েপের কর্মরত শ্রমিকদের দিয়ে মাঠ ভরানো হয়েছিল। তারপর অনেকে চলে যেতে চেয়েছেন, তাদেরকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে যে টুয়েপের সেখানে কাজ না করে আনা হয়েছে, মানে এখানে থাকা মানেই সেখানে টুয়েপের টাকা পাওয়া। বিষয়টি এখান থেকে শুধু একটি কথা বলাই নয়, সরাসরি সেই বিষয়গুলো বলা হয়েছে তাদের, মানে শাসক দলের জনপ্রতিনিধি, বিধায়ক, শাসক দলের মণ্ডল স্তরের বিভিন্ন নেতাদের যে সামাজিক মাধ্যম ফেসবুক রয়েছে, ফেসবুক লাইভ রয়েছে, যখন নেতারা হাঁটেন তার পেছনে যারা আইটি সেল কিংবা তাদের প্রযুক্তি টিম যারা রয়েছেন তারা যখন বিষয়গুলো তুলে ধরেন, তখন কিন্তু সাধারণ মানুষের সাথে নেতাদের যে এসব কথোপকথন সে থেকে কিন্তু এই ভিডিও দৃশ্যগুলো ফুটে উঠেছে যে টুয়েপে কাজ না করে সেখানে টাকা দেওয়া হবে। সে স্কুলের যেখানে গেট তালা দেওয়া হয়েছে সে সমাবেশে থাকতে হবে এবং সে থাকাটাই মানে টুয়েপের টাকা পাওয়া। বিষয়টি একদিকে যেমন শহরের ক্ষেত্রে হচ্ছে, আর গ্রামের ক্ষেত্রে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সেখানে সমাবেশ হবে শাসক দলের, সেখানে আগরতলাই হোক কিংবা সেই এলাকায় হোক, সেখানে উপস্থিতি থাকা মানে রেগায় একদিন বা দুদিন সেখানে কাজের মজুরিটা পাওয়া। আক্ষরিক অর্থে কাজ হোক কিংবা না হোক, স্থায়ী সম্পদ সৃষ্টি হোক কিংবা না হোক, অন্তত রেগা টুয়েপ শাসক দলকে খানিকটা হলেও রাজনৈতিকভাবে লাভ দিচ্ছে, বিরোধীদের কাছে একটা ইস্যু হচ্ছে। আজকের যারা বিরোধী দল হিসাবে বিষয়গুলো শাসক দলের দিকে আঙ্গুল তুলে বলছেন, তাদের আমলেও সেখানে কাজ না করে অর্থ নেওয়ার অভিযোগ বিস্তর রয়েছে। রেগা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, রেগার ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনা থাকতে পারে, চর্চা থাকতে পারে, কিন্তু রেগা তো রাজনৈতিক দল শাসক দলকে অনেক লাভ দিচ্ছে। আমরা আরো একবার শুনি যে বক্তব্যগুলো রেখেছেন যারা টাকা পাচ্ছেন না বা বর্তমান সময়ে টাকা পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে, দুবার করে সেখানে ছবি তোলা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বিষয়গুলোতে রেগায় নতুনভাবে যে শর্তগুলো জুড়ে দেওয়া হচ্ছে তা নিয়ে তীব্র আপত্তি রয়েছে সাধারণ মানুষের, আপত্তি রয়েছে যারা রেগা শ্রমিক তাদের বক্তব্যগুলো আর একবার শুনে নেওয়া যাক। আমরা পিএমজিবি রেগার লাগে আমার সমস্যা হয়ে সারা বিডুর কাছে আইসলাম, বিডু স্যার প্রবলেম সলভ আমরা এখন দেখছে, স্যারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে ইডি অ্যাপ্লিকেশন লিখে দিন লাগে কইছে, আমরা হইছে পুরান বুগরত বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হয়েছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে, দুইটা পঞ্চায়েত মিলাসরা আমরা আসছে। কি সমস্যা? আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়েছে এমার বাইরে আর একজন যাইতে পারত না, তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে, তুলে হেরেন না যাইতে পারলে আরো তো আরো সমস্যা আছে, এটাও একটা মেন সমস্যা। আমি অসুস্থ যদি এ মহিলা ও পুরুষ হোক জব কার্ডের নাম থাকবো, হে অসুস্থ হলে আরেকজন সি বিডিও অফিসে আমরা পিএমজিবি রেগার লাগে আমার সমস্যা হয়ে সারা বিডুর কাছে আইসলাম, বিডু স্যার প্রবলেম সলভ আমরা এখন দেখছে, স্যারের কইছে একটা অ্যাপ্লিকেশন আপনার কি কি সমস্যা আছে ইডি অ্যাপ্লিকেশন লিখে দিন লাগে কইছে, আমরা হইছে পুরান বুগরত বুগরত পঞ্চায়েত থেকে আর আরেকটা হয়েছে গন্ডাসরা পঞ্চায়েত থেকে, দুইটা পঞ্চায়েত মিলাসরা আমরা আসছে। কি সমস্যা? আমরা সমস্যা হয়েছে একজনের নামে দিয়েছে এমার বাইরে আর একজন যাইতে পারত না, তুলে অনেক তো বুড়া বুড়ি বয়স আছে, তুলে হেরেন না যাইতে পারলে আরো তো আরো সমস্যা আছে, এটাও একটা মেন সমস্যা। আমি অসুস্থ যদি এ মহিলা হৃদয় জুড়ে সোনার দূতি কতই খেলা আপন মনে, আশঙ্কা দেখা দিয়েছে উভয় দিক থেকে, কিন্তু রেগা তো রাজনৈতিক একটি অস্ত্র, ব্যবহার করার মতন শাসক দলের জন্য একটি এক্সট্রা মাইলেজ দেওয়ার মতন বিষয়। সেখানে কাজ না করিয়ে যেমন অর্থ দেওয়া হয়, আবার কাজ না করিয়ে রাজনৈতিক ময়দান ভরাট করানো হয়, মিছিলের লাইনটা বড় করানো হয়, এটাই হচ্ছে একটা অন্যতম দিক। তবুও সাধারণ মানুষের অ্যাকাউন্টে সেখানে টাকা পৌঁছে যাচ্ছে, সেটা কম কিসে? আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।